রেশমা বাই নামে ভারতের মধ্যপ্রদেশের ধর্মগড়ের বাসিন্দা মাথায় আঘাত নিয়ে সরকারি স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগে যাই। হাসপাতালে জরুরি বিভাগে ব্যস্ত থাকা চিকিৎসক এই কাজটির দায়িত্ব দেন একজন সহকারীকে, যিনি মহিলার মাথার ক্ষত স্থানে ব্যান্ডেজ করেন কন্ডোম লাগিয়ে। এ বিষয়টি যখন ধরা পড়ল তখন তার মাথার ক্ষত স্থানের অবনতি ঘটে। পরে অন্য একটি হাসপাতালে ব্যান্ডেজ খুলে পাওয়া গেল, সেখানে রাখা হয়েছে কন্ডোম। এই ঘটনায় হাসপাতালে সহকারীকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গেছে। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি।